আবার কোন দিন নুন ভাত, কোন দিন ফ্যান ভাত খেতে দিচ্ছে ছাত্রীদের আদর করিয়া। আবার কোন দিন নুন ভাত, কোন দিন ফ্যান ভাত কোনদিন শুধু ভাত খেতে দিচ্ছে ছাত্রীদের আদর করিয়া। যে মিড ডে মিল নিয়ে খুব গোলমাল হচ্ছে, কিরকম গোলমাল যে স্কুলের ছাত্রীদের মিড ডে মিলে নাকি শুধু ভাত, কখন নুন ভাত, কখন ফ্যান ভাত খাওয়াচ্ছে, আমার খুব কষ্ট হলো। আমি শুনছি মিড ডে মিলে নাকি মাংস ডিম মাছ খাওয়ানো হয়, এটা আবার কি ব্যাপার? খুব অন্যায় কথাবার্তা। আমি কন্যাশ্রী শিল্পী, যেখানে বিশ্ব সেরা কন্যাশ্রী, সেখানে কন্যাশ্রীর মেয়েদের শুধু ভাত, ফ্যান ভাত, নুন ভাত, এটা বিরাট অপমান, এটা বিরাট লজ্জা, আমার নিজের লজ্জা লাগছে। আমি এটা জানতে পারলাম যে বাংলাদেশ স্কুলে মিড ডে মিল নিয়ে এরকম একটা দুর্নীতি চলছে, যেটাতে আমরা খুবই মর্মা হত। এরকম ঘটনা যদি ঘটে তো ছেলে মেয়েরা ঠিক মতন পুষ্টি পাচ্ছে না, এরকমভাবে তারা আছেন তারা এই সমস্ত টাকা পয়সা খাবার নিয়ে এসে কিন্তু খাবারটা অন্য জায়গায় বিক্রি করছেন বা টাকা পয়সা নিজেরা নিচ্ছেন, কিন্তু মেয়েরা পুষ্টিকর খাবারটা পাচ্ছে না। এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা খুবই খারাপ যে আমাদের দেশে এই ধরনের ঘটনা ঘটছে, মানে বাচ্চা ছেলে মেয়েদেরও তাদের পুষ্টি নিয়ে এরকম একটা অন্যায় বা দুর্নীতি চলছে। এটা আমরা তীব্র প্রতিবাদ করছি এবং এটা কখনোই হওয়া উচিত না। তো আমরা চাই যে উপযুক্ত মানে ব্যবস্থা হোক, উপযুক্ত যাতে শাস্তি প্রদান করা যায়। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব এটা যাতে ঠিকভাবে দেখা হয় এবং তাদের যারা এর সঙ্গে জড়িত আছেন তাদের ঠিক মতন শাস্তির ব্যবস্থা করা যায়। আর একটা কথা যে মর্নিং সেকশন এবং ডে সেকশন কোনো জায়গাতেই ঠিক মতন গার্জিয়ান কমিটি নেই, গার্জিয়ান কমিটি ঠিক মতন কর্মকর্তা দেওয়া হয় না, যার জন্য এইটা দেখভাল করবার কিছু নেই। কারণ যে পরিচালন কমিটি স্কুলে আছে তারা ঠিক মতন দেখেন দেখেন না বলে এই ধরনের ঘটনা দীর্ঘদিন ধরে চলছে। তো আমরা চাই যে একটা ভালো গার্জিয়ান কমিটি মর্নিং সেকশন এবং ডে সেকশন দুটোতেই হোক, যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে এবং এর উপযুক্ত শাস্তি আমরা আবেদন করছি। আপনার নামটা? আমার নাম প্রণব দে, আমি চুচুড়াতে থাকি, আমার মেয়ে স্কুলে পড়ে। কিন্তু স্কুলে যে আপনাদের কিন্তু আপনাদের স্কুলে যে যেটা হলো সেটা নিয়ে কি বলবেন? যেটা হলো সেটা আপনারাও বলছেন, যেটা সেটা যেন হওয়া উচিত হয়নি, হয় না যেন তার ব্যবস্থা আপনারা করুন। যেটা প্রচার করছেন খুব ভালো, যদি এরকম অনিয়ম হয়ে থাকে আমি বলছেন আমার এখানে আমি জানি না বসেছে কি হয়েছে, হয় আমি ওয়ার্নিং করি সাড়ে দশটা বেরিয়ে যাই, যদি হয়ে থাকে খুব খারাপ হয়েছে করছে। আপনারাই বলুন না, বাচ্চাগুলো বেরোচ্ছে ঘুরছে কি কেমন হচ্ছে, আমার কোনো আমরা চাইবো সুস্থভাবে সমাধান হোক, যারা যদি অন্যায় করে থাকে তারা শাস্তি পান। আবার যেটা বাচ্চাদের প্রয়োজন যেটা ওদের অধিকার সেগুলো যেন না দেওয়া হয়। দিদি আপনার নাম? আমার নাম কাকুর চন্দ্র, এইচ টি মর্নিং সেকশন বাড়ি সুচিরা মাতৃ।